অফিস করেন? আপনি ভালো আছেন? আজকে যে 4 থেকে 5 দিন হয়ে যাচ্ছে। মানে চাকরি দিনে চাইছিলেন তাই? বলছিলাম তো ভাই, কিন্তু সে তো মানে তারে যথেষ্ট শিখাইছিলাম, কিন্তু যে লাইনের তেলে বার হয়ে গেছে।
ترجمة
তো ছিল একজন, আমি তো কাজ বাজ তারে মোটামুটি শিখাইও ফেলাইছিলাম, কিন্তু এখন যদি সে যদি না থাকে এর ভিতরে, হয় সে চলে গেছে, ওর ধান্দা আছে দিন ভরে বসে ভরে গেম খেলবে, ওনারে তেমন একটা কাজের দিকে তেমন একটা ই না আগ্রহ, এলাকে বারা বাদ দিয়ে দিছে। লোকে যদি কাজ শিয়েলি যদি শিয়েনু ধান্দা না থাকে, আপনার কোনো লোকজন থাকলে ফাটাই দেন আমার ধরে কাজ বাজ শিয়ে দিছে। কয়দিন লাগবে? যদি ব্রেন ট্রেন ভালো হয় তাহলে 15 দিন, যদি ব্রেন ভালো হয় এই ফার্নিচার সম্পর্কে একটু বুঝবা নয়। হ্যাঁ, সামান্য একটু শিক্ষিত থাকবে, আর শিক্ষিত একটু কম, মোবাইল চাপতে পারলেই হয়। আর মনে করেন কি যে এই বিষয়ে ধারণা থাকলেই হবে, মানে ফার্নিচারের বিষয়ে ধারণা থাকলেই হচ্ছে সবচেয়ে দ্রুত আগুন, কম্পিউটারের থেকে ফার্নিচারের বিষয়ে ধারণা থাকার দরকার বেশি। তো পাখির ছর মতন তাকায় রয়েছে, ওই তাই তো করছি, এমনি তো ভাই সর মতন তাকাই রয়েছে। ওই যে আমি ফোন দিছি না, এমনি ঘুমি চোখ ভেঙে নিয়ে চলে আসতেছি। কন্যাই ফোন দিছে না, কে বলতো? আমিও একটু কথা বললাম। তুই দিতি তাই আমি বলছি না তুই দিস কেন, আচ্ছা দিবানি দেখি। কথা কইছি রুম ক্যামেরা তে কইছি, কথা কইছি ভালো হয়েছে। তাই তো কবানি কি যে ওই ওষুধের কথা কইছিল, তাই
বললাম যে এই এই ওষুধের কথা কইছিল, তা আমি এই এই কইছি। না আমি কইছি কথা, আমি তাও তো একটু আগেই ফোন দিয়ে কইছি যে হয় কথা কইছি। আরে না আমি তো ফোন দিছি আরো কত কয় মিনিট আগে, কবো দাঁড়াও টাইম দেখে করছি, আমি কথা কইছি 26 মিনিট হয়েছে। হাই কন্যা, আমার তো কারেন্ট সেরে গেছিল একটু আগে, সেই সময় আবার ফোনে কল দিয়ে কথা বলছি। হাই কলো কি যে ই কালকে না পরশু দিনকের কথা জানো, কলো যে খাদিজার সাথে কথা কইছিলাম, ওই তো তাই আমার কল। আমার একজন একটা লোক যদি কাজ শিখে দিবে, আমি এই এক জায়গায় চাকরি দিয়ে দিতে পারতাম, মামা শিখলেও আমি দিয়ে দিতে পারতাম তাহলে চাকরি। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি, ঘরে বাহিরে তোর পড়াইয়া হইলাম উদাসী, হৃদয়হানে মানে নাই মন। কি করছে তারা এটা বলো তো, কথা ফোন দিয়ে কি শোনা ওসে, ওই পরে ফোন দিলে ওরম কয়ে দিয়ে না সমস্যা না, আর ওতে কি একটু ধরে এরম তাকায় রয়েছে, তাই রে ভাবলাম কি ভালোই আর নে তাকায় রয়েছে। তাকাবো না, লাইটের আলোতে, লাইটের আলোতে মায়ের চোখ জ্বলছে যাচ্ছে, খালি ঘুমাচ্ছে না। আমার ডাক শুনি যারে আমার মা, আম্মা এ বাবা কো
গায়ে ঘুষি দিব নাকি? বাবা ডাক হলো নাকি? ছোটবেলাতে যা আসিয়ে বা তাই কইরা আসবে। তোমারে কি করে হাসি মানে মা আচ্ছা ভালো তো পরে ফোন দিবা নি। Thank you.
মাল ঘটাইছে। রাউটার হলে যার প্রত্যেক সময় লাগবে।
খুঁজে বানি করে দেয়, মোবাইলের ভিতরে তো মোবাইলই ছবি তুলিতে আমিও ছবি তুলি, কারণ ওই আইফোনের কোয়ালিটি আবার শুনেছেন ওটা নাই এই হাই। শোনেন না আপনি? না আমি তো তো ইদির পরে তোর সাথে আমি বসেই নিল ভালো হয়, আজকে তো এই 6 দিন 7 দিন আছে, আচ্ছা মা সুস্থ আছে? হ্যাঁ ভাই নর্মালি আছে, ধরেছে না ভাই নর্মালে সিস্টেম করেছে দিন ভরে আমার শরীরটাও ভালো লাগেনি, এক জায়গায় বসে কত সময় থাকছি মনে হয় মুকুল ভাইও নাই যে কোনো কিছু একটু আটা দেবো। সে ঢাকায় ঢাকায় যে তারপর নাকি কি এই যে সরকারি চাকরি করে না কি ট্যান্ডিং না কি বলে নিয়ে বেড়াইছিলেন তোমার ফার্নিচারের কাজ করেছিল।